কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? শুভ সকাল আর গুড মর্নিং, গুড মর্নিং জানিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। দেখো রান্নারই ভিডিও নিয়ে এসেছি, ছোট করে দেব, একটু দেখে নিও সবাই মিলে, ঠিক আছে? দেখো কি রান্না নিয়েছি, দেখো সয়াবিন বড়ি, আলু, দেখো আলু, মিষ্টি কুমড়া, পেঁয়াজ দিয়ে একটা রান্না করব ঘন্টার মতো, ঠিক আছে? এই রেসিপিটা এনেছি, তো রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণে মানে লাগবে না। একটু সয়াবিন বড়ি আর এই সবজিগুলো একটু ভেজে নিতে হবে, আর বাকি মশলা তো হালকাই মশলা দিব, বেশি কোনো মশলাও দিব না। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তো দেখতে থাকো সঙ্গে থাকো, বেশি কিছু বলবো না, বকবক করবো না, রান্নাটাই দেখে যাও। রান্না করছি, সবাই দেখতে থাকো সঙ্গে থাকো। দেখো এগুলা ভেজে তুলে নিয়েছি, সয়াবিন বড়িগুলো ভেজে তুলে নিলাম, বাদ বাকি সবজিগুলোও এখন ভেজে নেব, ভেজে তুলে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম বন্ধুরা, আর এগুলা একসঙ্গেই সবজিগুলো ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো সাথে থাকো, ভালো লাগবে। আর এই ভাজাতে একটু নুন দিয়ে দিব, নুন দিয়ে দিলে ভাজার সময় ভালো হয়। দেখো নুন দিয়ে দিলাম, এবারে ভালো করে একটু ভেজে নেব, হালকাই ভাজবো, বেশি ভাজার দরকার নেই, সবগুলা দিয়ে দিয়েছি একসঙ্গেই ভালো করে ভেজে নেব। ঠিক আছে, এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে আসছি। দেখো দেখো কাঁচা গন্ধটা যাওয়ার জন্যই ভেজেছিলাম বন্ধুরা, তো ভেজে নিলাম। চলো এবারে বারবাকি এবারে রান্নাটা স্টার্ট করি। দেখো মশলা বেটে নিয়েছি, এটা আদা রসুনের পেস্ট নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর এটা কি হলুদ গুঁড়ো, আর ফোড়নেতে লঙ্কা দিব, তেজপাতা দিব, কাঁচা লঙ্কা আছে, আর সঙ্গে টমেটো, ঠিক আছে? এই দিয়ে রান্নাটা স্টার্ট করব, তো রান্নাটা করে নেব, মশলা একটা বানাতেই তো হবে। দেখো ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো এই কড়াইতে রান্নাটা করব, বাদ বাকি রান্নাটা এই কড়াইতে করব, তাই কড়াইতে তেল দিয়ে দিব এখন। এই ঘণ্টটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, গরম গরম ডাল ভাতে বা পরোটা রুটির সঙ্গে খেলেও ভালো লাগবে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম এই রেসিপিটা। দেখতে থাকো সাথে থাকো। সামান্য দেখো সামান্য জিরে দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিলাম, এবার একটু ভাজা হতে দেব, তেজপাতাও দিয়ে দিলাম, দেখো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, ওই টমেটো কুচিগুলো একটু ভালো করে লাল হলে টমেটো কুচিগুলো একটু হতে দেবো ভালো করে। দেখো এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর একটু ভালো করে ভেজে নেব মশলাটা। দেখো এবারে গুঁড়ো মশলাটাও দিয়ে দেবো, যে যেটা জলে মেখে রেখেছিলাম। এবারে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ে, ঠিক আছে? ততক্ষণ কষাবো, দিয়ে সব সবজিগুলো দিয়ে আর একটু কষিয়ে হালকা জল দিয়ে এই করবো, ঠিক আছে? দেখতে থাকো সাথে থাকো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবারে সবজিগুলো দিয়ে দিলাম, সয়াবিন বড়িগুলোও দিয়ে দিলাম, এগুলো ভালো করে কষিয়ে নেব। তোমরা এই রেসিপিটা ফটাফট ফলো করে রান্নাটা করে নাও,
মাংস মাছ ডিম কিছু প্রয়োজন হবে না। এই সবজিটা দিয়েই তুমি রুটি পরোটা গরম গরম ভাত ডালের সঙ্গেও খাওয়া যায়, এত সুন্দর হয়। তো দেখো এবারে রান্নাটা হয়ে গেছে, দেখো কষানো হয়ে গেছে। এবার জল দিব, হালকা জল দিয়ে ঢাকা দিব। দেখো একটু জল দিয়ে দেবো, এবারে দেখো এতটাই জল দিব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখো এবারে নামিয়ে নেব, নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে বন্ধুরা? দেখো নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে তোমরা বলো বন্ধুরা, সুন্দর হয়েছে কি না? আর এত খুশবু আসছে না কি বলবো। ঠিক আছে এরকমই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো, আর পরোটা রুটি বা গরম গরম ভাতের সঙ্গে খাও, খুব মজা আসবে। ঠিক আছে তাহলে কী রান্নাটা হলো এটা? কুমড়া আলু আর সয়াবিন বড়ি দিয়ে ঘন্ট করলাম। ঠিক আছে এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।